হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের সকলের পরে ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি সঙ্গে রয়েছি ভৈরব প্রত্যেক দিনকার মতো আবারও হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের একটি প্রকল্প রয়েছে রূপশ্রী প্রকল্প সেই রূপশ্রী প্রকল্পের আন্ডারে কিন্তু নতুন কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে রাজ্যের একটি জেলার বিভিন্ন ব্লকে কিন্তু নিয়োগ করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি অফিশিয়াল বিজ্ঞপ্তি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমাদেরকে পর পর বিস্তারিতভাবে জানিয়ে দেবো অর্থাৎ এই নিয়োগটি কোথায় করা হচ্ছে কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে আবেদনের ফর্ম তোমরা কোথায় পাবে কোথায় জমা করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে কমপ্লিট ইনফরমেশনটি পেতে হলে ভিডিওটিকে কেবি স্কিপ করো না প্রত্যেকে ভিডিওটি একটি করে লাইক করো এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে বন্ধুরা তোমরা প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনি ক্লিক করে অল অপশনটিকে অন করে দাও এমনই বিভিন্ন চাকরির আপডেট বিভিন্ন হেল্পফুল ভিডিওর আপডেট রেগুলার পাবার জন্য তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো অনিশ্চিন্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করেছি বন্ধুরা প্রথমে তোমাদেরকে আমি পোস্ট গুলো সম্পর্কে একটু বলে দিই অর্থাৎ এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে ডিটেলস অফ পোস্ট নেম অফ দ্য পোস্ট ডাটা ম্যানেজার অর্থাৎ ডাটা ম্যানেজার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে নাম্বার অফ পোস্ট অর্থাৎ মোট শূন্য পদ কি রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ব্লকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ বানারহাট ব্লক যেখানে একটি শূন্য পদ রয়েছে নেক্সট রয়েছে ক্রান্তি ব্লক যেখানে একটি শূন্য পদ রয়েছে এবং রয়েছে রায়গঞ্জ ব্লক যেখানে একটি মাত্র শূন্য পদ রয়েছে তো এই সমস্ত ব্লকের অধীনে কিন্তু নিয়োগ করা হচ্ছে নেক্সট দেখো বলা হচ্ছে এজ তো এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে এক এক দু হাজার বাইশ তারিখ অনুযায়ী আঠারো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে তাহলেই তোমরা আবেদন করতে পারবে ভিডিওটির মাঝখানে বন্ধুরা তোমাদের কাছে জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বন্ধুরা আন একাডেমির নাম তো তোমরা প্রত্যেকেই কিন্তু শুনে থাকবে বা শুনেছ তো আন একাডেমির তরফ থেকে তোমাদের জন্য কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ নতুন নতুন কিন্তু ব্যাচ কোর্স কিন্তু আনা হচ্ছে অনস্ক্রিনে তোমরা এখানে দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু 90 ডেজের ডাব্লিউবিসিএস ফিলিমস দু হাজার ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে আগামী পনেরোই মার্চ দু তারিখ থেকে যাদের লক্ষ্য ডাব্লিউ বিসিএস ফিলিমস তারা কিন্তু অবশ্যই এই ব্যাচ কোর্সে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো তাছাড়া দেখতে পাচ্ছ রয়েছে আগমন ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লিউ বিসি স্পিলিংস অ্যান্ড মিনস ব্যাচ এম এটি হচ্ছে দেখতে পাচ্ছো ডিউরেশন বারো মাসের কোর্স এবং এখানে দেখতে পাচ্ছো টার্গেট ডাব্লিউ বিসি স্পিলিংস অ্যান্ড মিনস এই ব্যাচ কোর্স শুরু হচ্ছে আগামী ষোলোই মার্চ দু তারিখ থেকে সম্পূর্ণ নতুন নতুন ব্যাচ তোমরা দেখতে পাচ্ছ শুরু হচ্ছে উত্তরণ অন স্ক্রিনে দেখতে পাচ্ছো আরও একটি ব্যাচ শুরু হচ্ছে উত্তরণ ডাব্লিউ বিসি স্পিলিংস গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট এবং দেখতে পাচ্ছো এটি তেরোই মার্চ দু তারিখ আজ বিকেল চারটে থেকে কিন্তু এটি শুরু হয়ে গেছে এছাড়াও বন্ধুরা আরও বেশ কিছু কিছু নতুন কিন্তু ব্যাচ শুরু হতে চলেছে তো সেগুলো আমি আজকের এই ভিডিও ঠিক শেষে তোমাদেরকে জানিয়ে দেবো নেক্সট বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তো এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন বন্ধুরা যেটি চাওয়া হয়েছে দেখতেই পাচ্ছ প্রথমে বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে সঙ্গে বলা হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রেপুটেড অ্যান্ড রিকগনাইজড ইনস্টিটিউট সঙ্গে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু তোমাদের ট্রেনিং সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এবং বলা হচ্ছে মাস্ট হ্যাব টাইপিং স্পিড থার্টি ডাব্লুপিএম এবং অবশ্যই তোমাদেরকে টাইপিং জানতে হবে অর্থাৎ মিনিটে তিরিশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে সঙ্গে বলা হচ্ছে মাস্ট বি লোকাল রেসিডেন্ট অফ দ্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অর্থাৎ এক্ষেত্রে পার থেকে কিন্তু অবশ্যই জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সঙ্গে বন্ধুরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ একটি ওয়ান ইয়ারের এক্সপেরিয়েন্সের কথা বলা হয়েছে এটি থাকলে ভালো না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে নেক্সট দেখো বলা হচ্ছে স্যালারি তো এক্ষেত্রে তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে এগারো হাজার টাকা প্রতি মাস নেক্সট বলা হচ্ছে ট্রেনার অফ সার্ভিস তো দেখতে পাচ্ছ বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল ফর থ্রি ইয়ার্স অর্থাৎ তিন বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে নেক্সট বলা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রিটিন এক্সাম হবে তো রিটিন এক্সামে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে কত নাম্বারের এক্সাম হবে তো সেগুলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর বলে দেওয়া হয়েছে নেক্সট রিটেন এক্সামের পর তোমাদের যেটি হবে কম্পিউটার টেস্ট যেখানে ফর্টি মার্কস থাকবে এবং সবশেষে রয়েছে ইন্টারভিউ যেখানে টেন মার্কস রয়েছে ওকে তো অবশ্যই তোমরা আবেদন করার পূর্বে এগুলো নিজের একটু বিস্তারিতভাবে পড়ে নেবে এবার চলো বন্ধুরা তোমাদেরকে বলে দিই এই নিউটি কোথায় করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি কন্যাশ্রী সেকশন এবং দেখো এখানে একটি ইমেল মেনশন করা রয়েছে এবং এখানে বিজ্ঞপ্তির মেমো নাম্বারটিও দেখতে পাচ্ছ এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছো তো নোটিশের মধ্যে যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ ওয়ান নাম্বার অফ পোস্ট ইচ অফ ডাটা ম্যানেজার ইন বানারহাট ক্রান্তি অ্যান্ড ক্রাইগঞ্জ ব্লক আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট কন্যাশ্রী প্রকল্প জলপাইগুড়ি অন পিওলি কন্ট্যাক্ট বেসিস অর্থাৎ এই মুহূর্তে বন্ধুরা জলপাইগুড়ি জেলায় কিন্তু কন্যাশ্রী প্রকল্পে দেখতেই পাচ্ছ কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে তাছাড়া আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি এই সমস্ত ব্লকে ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে এবং এর যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছ এটির আবেদন কিন্তু আগামীকাল অর্থাৎ চোদ্দোই মার্চ দু তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং লাস্ট ডেট যেটি রয়েছে তিরিশ মার্চ দু তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত যারা যারা আবেদন করতে ইচ্ছুক যারা আবেদন করতে চাও তাদেরকে কিন্তু এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে ওকে এছাড়া তোমাদেরকে বলে রাখি আবেদন করার আছে ফর্ম এবং নোটিফিকেশন ডাউনলোড করতে চাইলে তোমরা সরাসরি জলপাইগুড়ি ডট গভ ডট অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো এছাড়া এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল যারা জয়েন করে রেখেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে এখান থেকে তোমরা নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটিকে ডাউনলোড করে নিতে পারবে তো এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটির সাথেই দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা প্রত্যেকে এ ফোর সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে এবং এই ফর্মটিকে তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ফিল করবে ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছি কিনা সমস্ত কিছু কিন্তু পরপর বলে দেওয়া হয়েছে এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি যারোক সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে একটি খামের ভিতর তোমরা ভরবে এবং সেই খামের ওপর তোমরা অবশ্যই মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো ওকে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি পনেরো তোমাদেরকে যে ঠিকানায় গিয়ে জমা করতে হবে প্রত্যেকেই তোমরা নোট করে নাও অ্যাপ্লিকেশন ইজ টু বি অ্যাড্রেসড টু দ্য অফিসার ইনচার্জ কন্যাশ্রী প্রকল্প অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেকেন্ড ফ্লোর কালেক্টরেট বিল্ডিং জলপাইগুড়ি থ্রু রেজিস্টার পোস্ট বাই ইন্ডিয়া পোস্ট অড মে ড্রপ দেয়ার প্রোপারলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম ইন ই ড্রপ বক্স সেকেন্ড ফ্লোর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জলপাইগুড়ি অর্থাৎ তোমাদেরকে কিন্তু সরাসরি কিন্তু এই যে ঠিকানা তোমাদেরকে আমি বলে দিলাম এই ঠিকানায় তোমরা চাইলে তোমাদের আবেদনপত্রটিকে রেজিস্টার্ড রেজিস্টার পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে দিতে পারো এছাড়া তোমরা সরাসরি গিয়েও সেখানে একটি ড্রপবক্স পাবে সেই ড্রপবক্সে বক্সে গিয়েও আবেদনপত্রটিকে কিন্তু ড্রপ করেও আসতে পারবে তেডির আবেদন কিন্তু আগামীকাল অর্থাৎ চোদ্দই মার্চ দু তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং চলবে তিরিশ মার্চ দু তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত যারা যারা আবেদন করতে চাও এই সময়ের আগে এই তারিখ এবং এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে ওকে তো ভিডিও শুরুতে বন্ধুরা আন একাডেমির বেশ কিছু নতুন ব্যাচ সম্পর্কে তোমাদেরকে জানিয়েছি এছাড়া আরও বেশ কিছু নতুন নতুন ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে সেগুলো সম্পর্কে চলো তোমাদেরকে একটু বলে দি যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা কিন্তু অবশ্যই নিতে পারো কারণ আন একাডেমি হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম ওকে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউ বিপিএন কম্বাইন্ড এক্সামের উপর কিন্তু নতুন ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে এছাড়া অনেক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাবস্ক্রিপশন প্ল্যানটাও কিন্তু বলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা কোন সাবস্ক্রিপশন নিলে তোমরা কত টাকা তোমাদের কে পে করতে হবে তো এখানে দেখতে পাচ্ছো দুটো কিন্তু সাবস্ক্রিপশন প্ল্যান অনলাইন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি রয়েছে ডাবলু বিপিএসসি এবং অপর আরও একটি রয়েছে ডাব্লিউ বিপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম তো তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটি সাবস্ক্রিপশন ওপরেই তোমরা কিন্তু আমাদের কুপন কোড ভিটি টোয়েন্টি টু ইউজ করলে ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছো ওকে তো ডাব্লু বিপিএসসির এখানে দেখতে পাচ্ছো ছয় মাসের যে ব্যাচ কোর্স রয়েছে ছয় মাসের ব্যাচ কোর্স তোমরা যদি সাবস্ক্রিপশন নাও তোমাদেরকে দিতে হবে মাত্র সাত হাজার ছশো পঁচানব্বই টাকা ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এছাড়া বেচে বারো মাসের ব্যাচ কোর্স সেখানে তোমরা যদি অ্যাডমিশান নাও টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তোমাদেরকে দিতে হবে ন হাজার চারশো পাঁচ টাকা এবং চব্বিশ মাসের সাবস্ক্রিপশান নিলে তোমাদেরকে দিতে হবে মাত্র তেরো হাজার ছশো আশি টাকা ইনস্ট্যান্ট টেন ডিসকাউন্ট দিয়ে এছাড়া পাশের বেশি ডাব্লিউবিপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম এই সাবস্ক্রিপশান তোমরা যদি নাও সেক্ষেত্রে তিন মাসের সাবস্ক্রিপশান নিলে তোমাদের পড়বে ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দু হাজার চারশো পঁচাত্তর টাকা ছয় মাসের সাবস্ক্রিপশান নিলে পড়বে চার হাজার চারশো পঞ্চান্ন টাকা এবং বারো মাসের সাবস্ক্রিপশান নিলে পড়বে পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা প্রত্যেকটি সাবস্ক্রিপশনের উপরেই তোমরা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের কুপন কোড বিটি টু টু অর্থাৎ বিটি টোয়েন্টি টু এটা ইউজ করলে তোমরা টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে